আসলে বেসিক্যালি আপনাদেরকে কিন্তু একটা কথা বলা হয় নাই, এই আমরা যে জায়গা আসছে এটা কিন্তু সম্পূর্ণ একটি নিষিদ্ধ এলাকা বা মাছ ধরার জন্য একটা বিশেষ পদ্ধতি। এটা আমার পদ্ধতি, হ্যাঁ এরপরে তারপর খাবো, আমরা কিন্তু কোনো খাবারই আনি নাই। শর্ট করে না তাহলে নাকি নিশ্চিত যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। লাগলে তো পারে লতা পাতা সব কিছু খেতে মন চায়, আলহামদুলিল্লাহ যদি পাই আর কি মাছ। তাহলে আমরা অনেক চেষ্টা চালা দিতেছি কিন্তু পাচ্ছি না, দেখি আমাদের মাছ পড়ে নাই। মাছ পড়ে দিয়ে একটা চিংড়ি মাছ আর গেছে আঙ্কেল, এটা কি নিব? ও এদিকে হলো কম লাভ করা, আসো তাই শর্ট খাবি। আবার ইন্ডিয়ার বর্ডারে কাছাকাছি চলে আসছি, আমরা যেই বর্ডার সাইডে যাব ওখানে কিন্তু একদমই নিষিদ্ধ। খুব ডেঞ্জারাস পোকা মনে হয়। আসসালামু আলাইকুম, আজকে আমরা এসেছি সাজেকের গহীন একটা নিষিদ্ধ জঙ্গলে। এই জঙ্গলটি ভারতের সীমান্তবর্তী স্থানে অবস্থিত। আপনারা ভুলেও আমাদের এই ভিডিও দেখে কেউ এখানে আসার চেষ্টা করবেন না, আমাদের সাথে স্থানীয় এক মুরব্বী ছিল বিদায়, আমরা এখানে আসতে পেরেছি। আজকের এই পর্বে আপনারা দেখবেন পাহাড়িরা কিভাবে তাদের কৌশল অবলম্বন করে মাছ ধরে, এবং সাজেকের এই গহীন নিষিদ্ধ জঙ্গলে এসে আমাদের সাথে কি কি ঘটলো এবং আমরা কিভাবে সার্ভাইভ করলাম সেটার বিস্তারিত আলোচনা। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আর এদিকে আমরা মাছ ধরার জন্য একটা বিশেষ পদ্ধতি, এখানকার স্থানীয় লুসাইরা যে পদ্ধতিটা করে আর কি, এই ব্যাটারে দিয়ে একটা সিস্টেম করে ওই পদ্ধতিটা। এই তো এটা আমার পদ্ধতি, হ্যাঁ এই পদ্ধতিটা লুসাই। এ হলো যে উসমান লুসাই, হিন্দি মৈতাল মৈতা আঙ্কেল লুসাই, আলহামদুলিল্লাহ। এইটা দিয়ে আজকে মাছ ধরবো, ওই মাছ ধরে আমরা রান্না করে তারপর খাবো, আমরা কোনো খাবারই আনি নাই। আজকে যত কিছু আমরা রান্না করবো সব ব্যাম্বুতেই করবো। আমরা আসলে অনেক টায়ার্ড সবাই, আমরা বন্ধু বান্ধব যারা আছি সবাই অনেক টায়ার্ড। আসলে বেসিক্যালি এখানে তো খাবার অনেক দূরের কথা, নিজে হেঁটে আসাটাই অনেক টাফ ব্যাপার। লাস্টে যে পাহাড়টা আমরা নামলাম ওখানে যদি একটু বুলেট ক্রমে যে কারো যদি পাস স্লিপ হয় তাহলে নিশ্চিত যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমরা অনেক সেফটি মেনটেন করে আসছি, আসতে ধীরে সুস্থে, সেজন্য আমরা কিছুই আনতে পারিনি। আমরা আজকে যা রান্না করবো সব এখান থেকে যদি সংগ্রহ হয়, যদি আল্লাহ তালা মিলে দেয় তারপর খেতে পারবো, এই এতটুকুই। আমরা শুধু আসার সময় এটা নিয়ে আসছি আর হালকা গামছা টামছা এগুলোই, আর কিছু নেই আমাদের। পানিতে নামছেন, শর্ট করবে না? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শর্ট করে না তাহলে নাকি? দাদা আঙ্কেল, ও পাইছে মাছ, পাইছে হ্যাঁ ধরে ট্রাই করতেছি মাছ ধরার জন্য আঙ্কেলের পদ্ধতিতে, আঙ্কেলই ট্রাই করতেছি। এখন আর পানি বেড়ে যাওয়ায় বর্ষার মৌসুমে মাছ এখনো পাচ্ছি না, দেখি কি পাই। আপাতত পাহাড়ের লতা পাতা খেয়ে বাঁচতেছি টুকটাক, মানে পেটের ক্ষুদাটা মিট করতেছি। ক্ষুদা লাগলে তো পাহাড়ের লতা পাতা সবকিছু খেতে মন, আলহামদুলিল্লাহ যদি পাই আর কি মাছ, তাহলে দেখা যাক। আমাদের সামনে একজন আছে সাইফুল ক্যাপ্টন। আসলে বেসিক্যালি জীবনে কোনো মেহমানের ঘরে যাইলে বা যে কোনো জায়গায় যদি বলেন মানে কি করব, লোহা ছাড়া যে কোনো খাবার না খেয়ে থাকতে পারে না, সব খাবার দিলে খায়। কিন্তু আজকে ওকে না খেয়ে রাখছি, কিছু পাওয়া যাচ্ছে না, সে মন চাইতেছে তার কাঁচা চাউল খাইতে। তারা মাছের জন্য ট্রাই করতেছে, না পাইলে তো কাঁচা চাল বা হয়তো ব্যাম্বু তৈরি করে খেলতে হবে।
এখানে লবণ আছে লবণ দিয়ে খাবো মানে পুরো পদ্ধতি যে এই পাহাড় থেকে প্রসেসিং করে খাবো আমরা কাঁচা মরিচ লবণ মানে ময় মশলা যা লাগে কিছুই কিন্তু আনি নাই এখানে এখানের পদ্ধতি যে আমরা খাবো ইনশাল্লাহ আমরা অনেক চেষ্টা চালা দিতেছি কিন্তু পারতেছি না দেখি আমাদের কপালে কি আছে যদি থাকে তাহলে অবশ্যই পাবো দুপুরের খাবার খাইতে পারি কিনা তাও এখনো গ্যারান্টি অনেকটা পথ হাঁটলাম অনেক ক্লান্ত অনেক মশাও দেখলাম কান্দাচ্ছে তবু আমরা যাব আমরা ঝর্ণাতেও যাব চেষ্টা করতেছি মাছ ধরতে সবাই মিলে যাই হোক দুপুরে কি হয় দেখা যাবে আঙ্কেল এটা কি নিব এই যে এটা খাওয়া যাবে এটা খাবেন এটা এটা ওটা কি কিছু না আঙ্কেল খাইবো তো না না আমি খাইতো না না আমি তো সারতে সারতে বলে এই লেগে আসলে কি তোমরা ঝর্ণা যাইবো নাকি বাস করল কাটে আমরা প্রায় বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারে কাছাকাছি চলে আসছি এটা মিজোরামের ইন্ডিয়ার বর্ডার আর এটা সাজেকের প্রায় একটা নিষিদ্ধ জায়গা যেখানে সচরাচর টুরিস্টরা লোক আসে না আমরা স্থানীয় একজন মুরব্বীকে নিয়ে আসছি এখন আমরা সামনে আঙ্কেল বলতেছি এখানে কোনো মাছ পাওয়া যাবে না সামনে বলতেছি ঝর্ণার কাছাকাছি এলে নাকি পাবে সেই জন্য আপাতত এখানে মাছ ধরা বন্ধ করে দিলাম দেখি সামনে গিয়ে দেখি মাছ পাই কিনা এখন আমরা বর্ডার সাইডের কাছাকাছি যে ঝর্ণা যাবো ওটা কিন্তু বর্ডার সাইডে আসলে বেসিক্যালি আপনাদেরকে কিন্তু একটা কথা বলা হয় নাই এই আমরা যে জায়গায় আসছি এটা কিন্তু সম্পূর্ণ একটি নিষিদ্ধ এলাকা এখানে আপনার কোনো মানুষই আসতে পারে না হাতে কোনো কয়েকজন স্থানীয় লোক আসতে পারে স্থানীয় বলতে স্থানীয় এখানকার স্থানীয় না সাজিকের স্থানীয় কয়েকজন হাতে কোনো লোক আসতে পারে এখানে বেসিক্যালি কোনো মানুষই আসতে পারে না এটা পুরোপুরি একটা নিষিদ্ধ এলাকা এখানে অনেক সেফটি মেনটেন করে আসতে হয় বেসিক্যালি যে কেউ কিন্তু এখানে আসতে পারে না এখন আমরা যেই বর্ডার সাইডে যাবো ওখানে কিন্তু একদমই নিষিদ্ধ ওখানে খুবই ভয়ঙ্কর জায়গা খুবই এক্সাইটেড একটি জায়গা আমরা যাবো দেখতে কিন্তু খুবই ভয়ঙ্কর তো দেখা যাক আমরা বড় সারে যাই ইনশাল্লাহ যদি আল্লাহ আল্লাহর রহমতে যা হয় আর কি সব আল্লাহর উপরে ছেড়ে দিলাম ইসমাইল ভান্ডারি ও পানি ঠিক আছে পানি আমি কত লড়েন আচ্ছা দেখ এখানে শান্ত পাইছি এখন আমরা পানি নিব এটা করে পানি নিয়ে আমরা পান করবো এই আমি এই যে আমি পানি পরিষ্কার পানি পান করছি দেখছি খুব ঠান্ডা খুব টেস্ট নর্মালি আমাদের পানি ভালো পানি দেখি তাই কে তো আমি তো খাই ইতে রাখাল হাত দিয়ে আনলো আমরা কিছু নিয়ে আসি নাই আমরা খাবার পানি পর্যন্ত আনতে পারি নাই মানে খাবার পানি যদি ব্যাগে ভারী হয়ে যায় কারণ হাঁটতে অনেক কষ্ট যেহেতু দুর্গম এলাকা নিষিদ্ধ এলাকা এখন খাওয়ার মাথা এদিকে অনেক প্রতিকার করে একটা ঝর্ণা পাইছি ছোট একটা জিরি পাইছি আঙ্কেল বললো এটা পানি খাওয়া যায় এর জন্য খাওয়ার জন্য পানি নিচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত অনেক ভালো পানি
কমলক ছড়া থেকে অতিবাহিত কমলক পাহাড় থেকে অতিবাহিত হয়ে পায় ছড়াটা উৎপত্তি আর কি। এখন আমরা যাব এই ছড়া দিয়ে, মানে আসছি এক ছড়া দিয়ে যাব এই ছড়া দিয়ে। আমরা তো কখনো জানি না, দেখিও না, এটা আঙ্কেলের মাধ্যমে জানতে পারলাম আর কি। এটা কি ছড়া আঙ্কেল? এদিকে যাব আমরা। ওই যে গতবারে কি পুরা গেল যে একটা পুরান উদয়পুর বলার বাহিরে মুখ থেকে হাসি বের হচ্ছে না, কোনো খাবারই আনি নাই বিদায়। খুব খোদা লাগছে, প্রায় দীর্ঘ দুই ঘন্টা ধরে মাছের জন্য চেষ্টা করতেছে আমরা যারা মাছ জাইলে আছে। ইসমাইল দেবরা আর হচ্ছে আঙ্কেল লুসাই আঙ্কেল কোনো কিছুই পাচ্ছি না। এখন হয়তো যদি কোনো ওয়ে না থাকে চালগুলো সিদ্ধ করে খেতে হবে, বাঁচতে তো হবে। যে একটা পথে আসছে এখান থেকে যে এই যে আবার বাসায় যে খাবার খাবো কোনো সুযোগ নেই, তারপর আমরা গন্তব্যে পৌঁছাতে পারবো। আর আমাদের অনেকটাই পথ এখনো বাকি, আমাদের অনেকটা পথ এখনই এখনো বাকি। আসলে খুদার ঝালে উল্টা পাল্লা আসতেছে, তো পাশের বন্ধুরা হাসতেছে। অনেকটা পথ এখনো বাকি কিন্তু খাবারের কোনো খবর নাই, যদিও আমরা একটা ভালো আছে কি চালের খাবারটা তো অন্তত পাইছি, যদিও তরি তরকারি না পাই, চালটা সিদ্ধ করে খেয়ে হলেও শরীরটা অনেকটা এনার্জি পাবো। আর আমরা তো বিয়ার গেল না কি একটা আছে ডিস্টার্বের তার মতো কুচ্ছে পোকা মাকড় খেতে পারি না। অনেক খোদা লাগছে, ক্লান্ত, অনেক ক্লান্ত, অনেক ক্লান্ত। আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে। আর যাই লাগে